ওনার বুকে ধাক্কা দিয়ে বললাম, এত কাহিনী আর আমি কিছুই জানি না। অনেক কিছু জানলে তো আর ইন্টারেস্ট থাকে না। তুমি যদি জানতে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমার প্রতি এত আগ্রহ নাও থাকতে পারতো। আর আরিয়ানের বিষয়টা আমায় কেন জানালেন না? কি দরকার, তোমার অতীত আমি জানি, এটা তোমাকে বলে তোমাকে কষ্ট দেব না, আমার তো আপত্তি নেই। তাহলে কেন ওই আজে বাজে সাবজেক্ট তুলে আমাদের সুন্দর সময় নষ্ট করব? তাছাড়া আমি চাইনি আরিয়ানের কথা মনে করে তুমি কষ্ট পাও। যে অতীত তোমাকে কষ্ট দিয়েছিল সে অতীতকে আমি ঘৃণা করি। আপনার ফোনে আরিয়ান নামে সেভ করা যে নাম্বার থেকে কল আসতো, কে এসে? এই সে আরিয়ান ছিল। আমার সামনে রিসিভ করতে না কেন? তুমি যদি ওর কথা ভেবে আবার ওর প্রেমে পড়ে যেতে। যতই হোক, কালো ছেলের প্রতিদ্বন্দ্বী যখন আরিয়ানের মতো সুদর্শন ছেলে, তখন ভয় তো থাকেই। কে সুদর্শন? আরিয়ান? দেখুন, আপনার থেকে সুদর্শন পুরুষ এই দুনিয়াতে আর নেই। আরিয়ান কোন দিক দিয়ে আপনার থেকে সুন্দর বলেন তো? সব দিক দিয়ে, ফর্সা, লম্বা, স্মার্ট। আপনি নিজেও জানেন না আমার চোখে আপনি কতটা সুন্দর পুরুষ। এত সুন্দর পুরুষ এই জীবনে দ্বিতীয়টা দেখিনি আমি। সে তো তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। হৃদয়ের চোখ দিয়ে দেখেছি আপনাকে, ভালোবাসার চোখ দিয়ে দেখেছি আপনাকে। ভালোবাসার চোখ জানে তার প্রিয় মানুষ কতটা সুন্দর। আমি জানি তোমার চোখে আমি সুন্দর, আর এভাবে অকারণে কান্দে? আমি ভয় পেয়েছিলাম। তুমি আমার অর্ধাঙ্গিনী সারা, আমার বাম পাঁজরের হাড়। তুমি জীবনের যত দুঃখ কষ্ট যত খারাপ আছে আমার কাছে শেয়ার করবে। ভুল বোঝাবুঝি কোনো সমাধান না। স্ত্রী সমস্যা স্বামী বুঝবে, স্বামী সমস্যা স্ত্রী বুঝবে। দুজনের মাঝে কোনো গোপনীয়তা রাখা ঠিক না। আমাদের সম্পর্ক এমন সম্পর্ক যেখানে দুজনে একসাথে হেসে কথা বললেও সব হয়, সেখানে ভুল বোঝার প্রশ্নই আসে না। সারা জীবন তোমাকে হাসাতে চাই, তোমার সাথে হাসতে চাই। তোমার ভালো খারাপ সব আমাকে বলবে, তোমার সব কিছু অ্যাকসেপ্ট করে ভালোবাসার ক্ষমতা আমার আছে। বাইরে বেরিয়ে দেখি আরিয়ান ভাই বিরিয়ানি রান্না নাড়াচাড়া করছে কিচেনে। আমাদের দুজনকে দেখে উনি মৃদু হেসে বললেন, তোমাদের বিরিয়ানি খাওয়া হলো? আমি তার কথা শুনে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। রওশন স্যার আমার দিকে তাকিয়ে আবার আরিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, রান্না করছিস? রান্না না করলে হবে? তোমরা তো অন্য বিরিয়ানি খাচ্ছিলে ভিতরে, আমার তো আর বিরিয়ানি খাওয়ার সুযোগ নেই, তাই বিরিয়ানি রক্ষা করছি। আরিয়ান ভাইয়ের কথা শুনে আমি বেশ লজ্জা পেলাম, কি অসভ্য কথা। উনি আমায় বললেন, স্যার তুমি দেখো আমি আর এর সাথে কথা বলি। আচ্ছা, ওনারা দুজন সোফায় বসে গল্প করছেন, আমি বিরিয়ানি নামিয়ে রেখে চা করতে দিলাম, কান রয়েছে ওনাদের কথাবার্তার দিকে। আরিয়ান ভাই বলছেন, আমার ফোন নাম্বার ব্লক লিস্টে রেখেছিস কেন রোশন? আর ফোন তুলছিস না কেন? তাহলে সারা বুঝে যেত, আমি চাচ্ছিলাম না সারা নতুন করে এসব ভেবে কষ্ট পাক। আমি একটিবার সারার কাছে ক্ষমা চাওয়ার জন্য কথা বলতে চাইছিলাম, তুই দিলি না কেন? কি ভেবেছিলি আমি সারাকে কেড়ে নেব বা নতুন করে সারাকে পাওয়ার চেষ্টা করব? না সেসব ব্যাপার না। আমি জানি সেসব ব্যাপারে, সারা কি আমার মেয়ে যে আমি চাইলেই আমার কাছে আমার সব আসবে, ভয় পাচ্ছিলি তাই না রোশন? মিথ্যা বলবো না, পাচ্ছিলাম। আমি কোনোভাবে চাচ্ছিলাম না সারা তোর সাথে যোগাযোগ করুক, যদি পুরনো অনুভূতি জেগে ওঠে। অ্যাকচুয়ালি আমি সারাকে ছাড়া ভীষণ অসহায় আরিয়ান। আমি তো সংসার ভাঙবো না রোশন, কক্ষরি না, এমন ইচ্ছা আমার ছিল না। তবে সত্যি আজ এবার হয়েছে, সারা চোখে আমি তার জন্য যে ভালোবাসার আর ভয় দেখেছি তা আমার জন্য কোনো দিকেও দেখিনি। আমার জন্য ছিল জাস্ট ভালো লাগা, এর বাইরে কিচ্ছুই না। আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছিলাম তাই অনুতপ্ত, একটা বার ক্ষমা চাওয়ার জন্য কথা বলতে চাইছিলাম। বুঝলাম, তোর ডেইজি কোথায়? সব মেয়ে তো আর সারার মতো ভালোবাসে না ভাই, আমি ভুল করেছিলাম, আমাকে নিঃস্ব করে অন্য একজনের সাথে পালিয়ে গেল। আরিয়ান, আমরা হিসেবে অনেক ভুল করি অনেক সময়, সব শিক্ষিত মেয়ে যে ভালো হবে সেটা না, সব সুন্দরী মেয়ের যে চরিত্র খারাপ সেটাও না, সব সুন্দরী মেয়েরা যে সব ছেলেদের মন নিয়ে খেলা করে তাও নয়। সব শ্রেণীর মানুষই দুনিয়াতে আছে, তবে আমাদের খুঁজে খুঁজে বেছে নিতে হবে জীবনের শ্রেষ্ঠ শ্রেয়সীকে। গায়ের রং, শিক্ষা, ধনী গরিব এসব বিচার করে ভালোবাসা যাবে না। আজ আমি সেটা বুঝতে পারছি রোশন। আমি চা নিয়ে টি টেবিলে রাখলাম, আরিয়ান ভাইয়েরটা টেবিলে রেখে দিলাম আর ওনারটাও ওনার হাতে দিলাম। আরিয়ান ভাই বোধহয় একটু অপমান বোধ করলেন, তবুও হাসলেন, এসে বললেন, এখন তুমি চা বানাতে পারো সারা,
আরিয়ান ভাইয়ের কথা শুনে আমি রওশন স্যারের দিকে তাকালাম। কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। রওশন স্যার বুঝতে পারলেন বিষয়টা, চায় চুমুক দিয়ে বললেন, ও এখন সব পারে। আরিয়ান ভাই কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে, তাকানোতে অন্য কিছু আছে। এভাবে আগে উনি আমার দিকে তাকাননি কখনো। আমি জায়গা পরিবর্তন করলাম, ডাইনিংয়ে খাবার এনে রাখছি। রওশন স্যারের ফোনে কল এসেছে আর উনি ফোন নিয়ে বেলকনিতে গেলেন। এই সময় আরিয়ান ভাই বললেন, তুমি সাদা মৌলা এটা জানতাম, বাট এত অপূর্ব সুন্দর আমার চোখে কেন খেয়াল করলো না সারা? এসব বলার মানে কি এখন আরিয়ান ভাই? আমার কথা শুনলে কি রাগ হচ্ছে তোমার? সেটা আপনার বুঝে নেওয়া উচিত, রাগ হচ্ছে নাকি ভালো লাগছে। আই এম সরি সারা, সেদিন আমি ভুল করেছিলাম, তোমাকে কষ্ট দিয়েছিলাম। ভাগ্যিস দিয়েছিলেন, না হলে এই চমৎকার মানুষকে কোথায় পেতাম আমি? কারো পোষমাস কারো সর্বনাশ। আমি কোনো কথা বললাম না, আরিয়ান ভাইয়ের কথার ইঙ্গিত বুঝলাম। আরিয়ান ভাই আরো বললেন, তোমাকে নিজেই আমার লাইফ থেকে সরিয়ে দিয়েছিলাম, অথচ নিজেই তোমাকে না পাওয়ার যন্ত্রণা ছটফট করছি। কি অদ্ভুত তাই না? নিয়তি এমনই, তবে তোমাকে মুখ ফুটে চাওয়ার অধিকার নেই, চাই বইরা। এসব শুনতেও ভালো লাগছে না আমার। সেদিন আরিয়ান ভাই খাওয়া শেষ করে ওনার সাথে গল্প করে চলে গেলেন। অনেক চেষ্টা করেছিলেন আমার সাথে কথা বলার, আমি কোনো কথাই বলিনি, কেন জানি না রুচিতে আসেনি। পৃথিবীর কোনো পুরুষের সাথে কথা বলতে আর ভালো লাগে না আমার, একমাত্র উনি ছাড়া আমার মনে প্রশান্তি জাগে না। প্রায় বছর ঘুরে এসেছে, ছোঁয়ার একটা ইয়ার গ্যাপ গিয়েছে, আমরা ফাইনাল ইয়ারে উঠে গিয়েছি, অনেক কিছুই সময়ের সাথে সাথে বদলে গিয়েছে। শ্বশুরকে অনেক বুঝিয়ে শান্ত করা হয়েছে, শাশুড়ি এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছেন, শ্বশুর শাশুড়ি আর দাদু এখন আগের বাড়িতেই আছেন। রওশন স্যার একটা মেয়েকে ঠিক করে দিয়েছেন শাশুড়ির কাজে সাহায্য করার জন্য, যদিও আমাদের সাথে থাকতে বলেছি, কিন্তু ওনারা বলেছেন দু চার বছর পর আমাদের সাথে থাকবেন তারা, আমাদের একান্তে সময় কাটাতে দেওয়ার জন্য আমাদের সাথে এসে থাকছেন না তারা। এখন রোজ বৃহস্পতিবার বাড়িতে যাই আর শনিবার রাতে ফিরে আসি। শাশুড়ি মা প্রায়শই তোরির কাছে ফোন দেন, এখনো তোরি কথা বলে না, ফোনটা রিসিভ করে রোহানের কাছে ধরিয়ে দেয়। তোরি এখন আর আগের মতো নেই, অনেক চেঞ্জ হয়েছে, এখন আর দেখে বোঝা যায় না সে একটা গ্রামের মেয়ে। আল্লাহ চাইলে সবই সম্ভব, কারো সাহায্যে তোরি খুব অল্প সময়ে ব্যবসায় অনেক এগিয়ে গিয়েছে, কেউ আড়াল থেকে ওকে সাহায্য করেছে। আর আমি জানি এটা মৃন্ময় ছাড়া আর কেউ না। তোরিকে সুন্দর জীবন দিতে মৃন্ময় প্রথম কয়েকবার ওর আম্মুর থেকে অনলাইন বিজনেসের নামে টাকা নিয়ে সব গহনা কিনে নিয়েছে, ওর বাবাকে বলেছে সব বিক্রি হয়েছে। মৃন্ময় অনলাইন বিভিন্ন পেজে তোরির গহনা নিয়ে পোস্ট দিয়েছে, ফেক আইডি দিয়ে বিভিন্ন দোকানে দিয়েছে, নিজেদের দোকানে রেখেছে, অনলাইনে বিভিন্ন মাধ্যমে যেভাবেই হোক তোরির গহনা বিক্রি করে দিয়েছে। তবে জিনিস সুন্দর হলে, আল্লাহ সহায় হলে তাকে আর পেছন ফিরে তাকানো লাগে না। তোরির গহনা সত্যি নজর কাড়ার মতো, যে দেখেছে সুলভ মূল্যে পেয়ে গিয়েছে। খুব অল্প দিনে তোরি বিজনেসে অনেকটাই এগিয়ে গিয়েছে, এখন দুজন মেয়েকে রেখেছে সাহায্যের জন্য। তোরির গহনা একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে, এত পরিমাণ অর্ডার থাকে, ও নিজস্ব একটা শপের দরকার। কিন্তু তোরি যখন জেনেছে এত কিছুর পিছনে মৃন্ময়ের হাত, তোরি মৃন্ময়ের প্রতি কোনো অনুভূতি জেগেছে কি না কেউ জানে না, তবে সিদ্ধান্ত নিয়েছে সে সারা জীবন মৃন্ময়ের দোকানেই গহনা দিবে। তোরির জন্য এখন মৃন্ময়ের দোকানে ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে, এসব কারণেই মৃন্ময়ের বাবার তোরির প্রতি একটা আলাদা টান কাজ করে, তোরিকে অন্য চোখে দেখেন এখন। ওনার কাছে তোরি এখন ভীষণ প্রিয়। কথায় আছে, আল্লাহ যখন দেন এত কিছু দেন, বান্দা নিয়ে পারে না। আজ তোরিকে দেখেও তাই মনে হচ্ছে। মৃন্ময়ের মতো ছেলের ভালোবাসা, ওর পারিবারিক ভালোবাসা, নিজের ব্যবসায় প্রচুর লাভ, সব মিলিয়ে তোরির জীবন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। শুধু মৃন্ময়কে একসেপ্ট করলেই তোরির জীবনে পূর্ণতা চলে আসতো। এই তো কিছুদিন আগে তোরি দাঁড়িয়েছিল রাস্তার পাশে, মৃন্ময় ওখান দিয়ে যাচ্ছিল, তোরির দিকে বড় একটা রজনীগন্ধার মালা ছুঁড়ে মেরে বলল, এই যে মায়াবিনি শাড়ি পরেছে, খোপা পরেছেন, খোপা করেছেন, অথচ খোপা ফুল নেই, ফুল ছাড়া খোপা বড় বেমনান। তোরি মালাটা ধরে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, এটা আপনার বউকে দিন, যান। বউকেই তো দিলাম। আমি আপনার বউ কবে হলাম? অনেক আগে মনে মনে বিয়ে করে নিয়েছি আমি। এক সন্তানের মা আমি, ভুলে যান কেন? আমি একটা মাত্র প্রেমিকার প্রেমিক, তোমাকে সেটা বুঝতে হবে। আমারও একটাই মন, তোমাকে সেটাই বুঝতে হবে। আমার বোঝার দরকার নেই, আমাকে নিয়ে যা ভাবছেন তা কখনোই পূরণ হবে না, তাই বিয়ে করে নিন। তুমি আমার না হলে আমি ইহকাল যেমন তোমার পিছু ছুটেছি, পরকালও ছুটব। কার ডাকা ভোরে ঘুম থেকে উঠেই বর্ষমী গেলাম গোসলের জন্য।
কেননা আজ সারাদিন বাইরে বিজি থাকা লাগবে। ছোঁয়া অসুস্থ, ছোঁয়াকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। প্রায় 15 দিন ধরে ওর গা গুলিয়ে আসে, বমি আসে, খাবারে অরুচি, চোখ মুখ শুকিয়ে এসেছে। সেদিন আবার ওর রেস্টুরেন্টের বাসায় মাথা ঘুরে পড়ে গিয়েছিল। বাসার পাশে 2টা টিউশনই নিয়েছে ছোঁয়া। যে মেয়ে গাড়িতে চলাচল করতো সে আজ ভালোবেসে সংসার করতে টিউশনিও করায়। তনুই বেশ চিন্তিত, ছোঁয়ার কিছু হলো না তো? অথচ আমার মন বলছে ছোঁয়া প্রেগনেন্ট। কতবার বললাম ইউরিন টেস্ট করা, অথচ সে বলে তাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের পদ্ধতি গ্রহণ করা আছে, তাই কনসেভের কোনো চান্সই নেই। চিন্তা আমারও হচ্ছে, তাহলে কি হলো ছোঁয়ার? গোসল শেষ করে লাল রঙের একটা গাউন সাথে লেগিংস পরে মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখি উনি লুঙ্গি পরে গলায় টাওয়াল ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। আমার শাড়িতেও এত সুন্দর কুচি পরে না, ওনার লুঙ্গিতে যত সুন্দর কুচি পরে। বিয়ের প্রথম থেকে লুঙ্গি পরতেন না, ইদানিং প্রায় ভাষায় লুঙ্গি পরেন। অ্যাশ আর সাদা সংমিশ্রণে লুঙ্গিটা ভীষণ সুন্দর লাগছে। ওনাকে দারুণ সুদর্শন দেখাচ্ছে। আমাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বললেন, কি দেখছো? দেখছি মানুষকে লুঙ্গি পরলেও এতটা সুন্দর দেখায়। যার বউ এত সুন্দর তার জামাইকে তো সুন্দর দেখাতেই হবে। এই সুযোগে নিজের বউয়ের প্রশংসা করে দিলেন। প্রশংসা তো করতেই হবে, লাল ঠুকঠুকে বউ আমার। উনি প্রশংসা করলেই এখনো আমি লজ্জা পাই। আমায় লজ্জা পেতে দেখে বললেন, এত লজ্জা পাচ্ছ কেন? এমনি অন্য কারণ আছে নিশ্চয়ই। কি কারণ থাকবে? গোসল করেছো কেন? জানেন না, ছোঁয়ার কাছে যাব তাই। ওসব তো বাহানা মাত্র, সত্যি করে বলো তো কাহিনী কি? আবার কি কাহিনী হবে? আমার শরীর কেমন যেন লাগছে। কেমন কেমন? সত্যি করে বলো তো, আমি ঘুমিয়ে গেলে এই অসহায় ছেলের সাথে কি কি করেছো? কি করব আমি? ছি, কি সব অসভ্য কথা। কিছু করনি তুমি? মোটেও না, আমি কি অমন মেয়ে নাকি? উনি এগিয়ে এসে আমার দুই হাত চেপে ধরে ঠোঁটে মৃদু হাসি নিয়ে ঘাড়ে ঠোঁট ডুবিয়ে গাঢ় একটা চুমু দিয়ে বললেন, অমনকে কে নিষেধ করছে? আমি নিষেধ করছি? আমি তো চাই তুমি অমন নও, বরং তার থেকে একটু বেশি হও। উনি মোহনীয় কণ্ঠে প্রেমের উষ্ণতা ছড়িয়ে দিলেন আমার সারা শরীরে, আদরের স্পর্শ দিতে দিতে বললেন, তুমি যত লজ্জা পাও ততই ভালো লাগে। ওনার ঠোঁটে হাত রেখে বললাম, ব্রাশ না করে কিস করতে পারবেন না শ্যাম সুন্দর পুরুষ, বলেই গাল চিপে হাসলাম। উনি তো হো হো করে হেসে দুষ্টু বললেন, ওনার নেশাক্ত চোখে তাকিয়ে আছেন। বুঝলাম এই মানুষটাকে আটকানোর সব চেষ্টাই বৃথা। ছোটে ঠোঁট ডুবিয়ে খানিক সময় নিয়ে কিস করে বললেন, এই সাত সকালে ভেজা চুলে লাল ড্রেসে এত কিউট লাগছে, আদর না করে পারা যায় না। একটা পুরুষকে এভাবে এলোমেলো করে দিতে এমন রূপে একবার সামনে আসাটাই যথেষ্ট। তোমার প্রেমের অনন্ত নেশায় পড়েছি, তোমার রূপ সাগরে ডুবেছি। ভীষণ লজ্জা পেয়ে ওনাকে ধাক্কা মেরে বললাম, শুনুন তো অসভ্য একটা। তন্ময়দের বাসায় পৌঁছে দেখি ছোঁয়া শুয়ে আছে, তন্ময় ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি দরজায় কড়া নেড়ে বললাম, আসবো? তন্ময় বললো, দ্রুত আয়। ছোঁয়ার মাথায় হাত দিয়ে বললাম, ইউরিন টেস্ট করানো উচিত ছিল। ছোঁয়া ক্লান্ত কণ্ঠে বললো, যা ভাবছিস তা কিন্তু নয়, অন্য কিছু হয়েছে। তন্ময় বললো, দেখ এসব বলে আমাকে ভয় ধরিয়ে দিচ্ছে। অন্য আর কি বা হবে, রেডি হয়ে নে, দেখি ডক্টর কি বলে। তন্ময় ছোঁয়াকে রেডি করিয়ে দিল, একটা অটো ডেকে নিয়ে এলো। অটোতে তন্ময়ের কাঁধে মাথা রেখেছে ছোঁয়া। তন্ময় ওর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে আর বলছে, কিছু হবে না, আমি আছি না। কিছুক্ষণের মাঝেই ডক্টরের কাছে পৌঁছলাম। ডক্টরের কেবিনে প্রবেশ করলাম তিনজনে। ডক্টর সাহেব ছোঁয়াকে বললেন, তুমি ম্যারিড? তন্ময় বলল, জি স্যার, আমার ওয়াইফ। ডক্টর তন্ময়ের দিকে তাকিয়ে বললেন, আপনার স্ত্রী না হয় অসুস্থ, তাই চোখ মুখ শুকিয়ে গিয়েছে, কিন্তু আপনার কি হয়েছে? আপনার চোখ মুখের এই অবস্থা কেন? তন্ময় ঢোক গিলে বলল, ওর কিছু হয়নি তো? হয়েছে তো, মারাত্মক কিছু হয়েছে। কি হয়েছে? আপনার ওয়াইফের থেকে আপনাকে বেশি সিক লাগছে, আপনার মতো অনেক ছেলেকেই দেখেছি। অসুস্থ ওয়াইফকে এনে চিন্তায় সে নিজেই অসুস্থ হয়ে যায়। প্লিজ স্যার বলুন কি হয়েছে। পিরিয়ডে কি অনিয়ম হয়েছে? জানি না তো স্যার। হাজবেন্ড হয়ে এটা জানেন না? গত মাসে তো ঠিকই ছিল, এ মাসেটা জানি না এখনো। মনে হচ্ছে আর জানা সম্ভব হবে না। কেন স্যার? আই থিঙ্ক সে তো মা হতে চলেছে, শিওর হতে জাস্ট একটা আলট্রাসাউন্ড দিচ্ছি। তন্ময় কেমন মুগ্ধ চোখে তাকালো ছোঁয়ার দিকে, কিন্তু ছোঁয়ার মুখে মলিনতা। আমার কাঁধে মাথা রেখে ক্লান্ত চোখে তাকালো তন্ময়ের দিকে। ছোঁয়া ক্লান্ত কণ্ঠে ডক্টরকে বললেন, কিন্তু স্যার আমরা তো ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি গ্রহণ করেছিলাম। ডক্টর হেসে বললেন,
ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতিও মিস হয়ে যায়, এমন উদাহরণও বহুত আছে। যাকে সৃষ্টিকর্তা পাঠাবেন তাকে আটকানোর সামর্থ্য মানুষের তৈরি ফ্যামিলি প্ল্যানিংয়ে নেই। আমি তো অনেক সতর্ক ছিলাম। তুমি কি খুশি হওনি? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? খুশির থেকে টেনশন বেশি। যাকে দুনিয়াতে আনবো তাকে যদি ঠিকভাবে মানুষ করতে না পারি, কারণ আমরা দুজনেই স্টুডেন্ট। তন্ময় ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, এসব কি বলছো তুমি? মানুষ করতে পারবে না মানে? তন্ময় মৃদু হেসে বলল, আমি পারবো। ডক্টর বললেন, তোমরা ঠিক করেছো। আমিও মেডিকেলে পড়ার সময় ফার্স্ট ইয়ারেই বিয়ে করেছিলাম। মেডিকেল শেষ করতে করতে দুইটা বাচ্চার বাবা হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে ফিনান্সিয়াল সমস্যা হতো, তবুও ভালো লাগতো। ছোঁয়ার মুখের মলিনতা কমছে না, অথচ তন্ময়কে অনেক এক্সাইটেড লাগছে। তন্ময়ের চোখ মুখ জুড়ে একরাশ খুশি বিদ্যমান। ছেলে মানুষ বাবা হওয়ার খবর শুনলে এত খুশি হয়, তন্ময়কে না দেখলে বুঝতামই না। এই বেকার জীবনে নিজেদেরই চলে না সেখানে আরেকটা বাচ্চা, দুশ্চিন্তার বিষয়। অথচ তন্ময়কে আজ পৃথিবীর শ্রেষ্ঠ সুখী পুরুষ বলে মনে হচ্ছে। ছোঁয়ার আলট্রাসাউন্ড চলছে। যে ডক্টর আলট্রাসোনোগ্রাম করছেন তিনি হেসে বলে উঠলেন, পেটে তো বাচ্চা খুব অল্প দিনের। তন্ময় অতি আনন্দে বলে উঠল, ও ইয়েস। সাথে সাথে ওর মাকে ফোন দিয়ে জানালো, মৃন্ময় আর দীপকেও জানালো। আমি ওদের দুজনকে শুভকামনা জানালাম। ডক্টর ওখান থেকে আসার পর থেকেই ছোঁয়া কেমন চিন্তিত। তন্ময় ছোঁয়ার কপালে চুমু দিয়ে বলল, আমি আছি না, কিসের চিন্তা? বাচ্চা ছাড়া জীবন তো অপূর্ণ থাকে। সো আই এম রিয়েলি অনেক হ্যাপি। এত বেশি হ্যাপি বোঝাতে পারবো না তোমাকে। রিজিকের মারি আমরা না, উপরওয়ালা। আর তুমি দেখবে আমাদের বাচ্চাকে আমাদের বেস্টটা দিয়ে মানুষ করবো আমরা। আমাদের প্রতিষ্ঠিত হওয়ার গল্প আমাদের বাচ্চাও দেখবে। আমরা তিনজন একসাথে জীবন যুদ্ধ করব। আমি মুগ্ধ হয়ে দেখছি ওদের কথাবার্তা। জীবনে ভালো থাকতে কি খুব বেশি কিছু লাগে, নাকি তন্ময়ের মতো একটা ছেলেই যথেষ্ট? রাস্তার পাশে তাজা রজনীগন্ধ ফুলের মালা বিক্রি করছে। তন্ময় অটো থেকে নেমে 150 টাকা দিয়ে একটা মালা কিনল। তন্ময়দের বাসায় ঢুকতেই বিশাল বড় একটা পুকুর আছে, পুকুর পাড়ে বসার জায়গাও আছে। তন্ময় বলল, ছোঁয়া বাসায় পড়ে যাব, আগে চলো ওখানে বসি। কেন? একান্তে তোমার সাথে একটু সময় কাটাবো বলে। আমি বললাম, এই যে নতুন মা বাবা, আমি আসি, একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে থাকতে চাচ্ছি না আমি। কই যাবি, থাক না তুই। আমি এই দিক দিয়ে ঘুরে দেখছি, তোরা বস, আমি চারিদিক ঘুরে দেখছি, খারাপ না জায়গাটা, ভালোই। তন্ময় ছোঁয়ার হাত শক্তভাবে ধরে বলছে, তুমি আমার সন্তানের মা হতে চলেছ ছোঁয়া। তুমি আমার প্রথম ভালোবাসা, তোমার থেকেই জন্ম নেবে আরও একটি ভালোবাসা। ক্ষমতা থাকলে এই বিশ্বের সবথেকে দামি উপহার এনে তোমার পায়ে হাজির করতাম, সেটা সম্ভব নয়। তাই এই পৃথিবীর সবথেকে মহামূল্যবান নিখুঁত ভালোবাসা তোমাদের সমর্পণ করছি। কথাটা বলেই রজনীগন্ধার মালাটা ছোঁয়ার হাতে পরিয়ে দিল। ছোঁয়া তন্ময়ের বুকে মাথা রেখে বলল, ভয় হচ্ছে? ভয় নেই, আমি আছি। বিকেলে বাসায় ফিরে বসে আছি, উনি মনোযোগ দিয়ে ক্রিকেট খেলা দেখছেন। আমাকে অস্থির দেখে বললেন, সারা কি হয়েছে? কি হবে, মানুষ দুদিন বিয়ে করতে পারেনি, মা বাবা হয়ে যাচ্ছে, আর আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, সেসব কোনো চিন্তা নেই আপনার? উনি ভ্রু উঁচিয়ে তাকিয়ে বললেন, আচ্ছা এই ব্যাপার, কাছেই তো আসতে দাও না, বাচ্চাকে আকাশ থেকে পড়বে। একদম মিথ্যে বলবেন না, বুঝেছেন? এত রেগে যাচ্ছ কেন? আমি চাচ্ছি আপনি বাবা হন, আপনার বাবা হওয়া উচিত। আচ্ছা হব, এদিকে এসো তো, কাছে এসো তুমি। কি বলবেন বলুন? একটা গান শোনাও তো, বাংলাদেশ জিতে যাচ্ছে এই আনন্দে একটা গান শুনতে চাই। ওগো প্রিয়, গান নয়, আমি আপনাকে কবিতা শোনাতে চাই। কবিতা? হুম। আচ্ছা শোনাও। আমি হিরো আলমের একটা কবিতা ঠিক তার স্টাইলে বলা শুরু করলাম। আমার আমি যেন পাপ, প্রথমবারে আমার দরজায় করা নাড়ে মায়ের নামে সাপ। উনি অদ্ভুত ভাবে আমার দিকে তাকালেন, বেচারা কি শুনতে চেয়েছে, আমি কি শোনালাম? নাইস ইওর কবিতা। 4 মাস পর ভর দুপুরে তড়ি দাঁড়িয়ে আছে মেইন রাস্তায়। রাস্তার ওপাশে রোহানের জন্য আইসক্রিম কিনতে যাবে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, অনেক সময় দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে পড়েছে। এদিকে মৃন্ময় বারবার ফোন দিচ্ছে আর তড়ি কেটে দিচ্ছে। ইদানিং তড়িও ভীষণ কষ্ট পাচ্ছে। এই যে মৃন্ময়কে এতবার উপেক্ষা করার পরেও মৃন্ময় তার পিছু ছাড়ছে না। তড়ি জীবনে এগিয়ে যাওয়ার পেছনে মৃন্ময়ের অবদান তড়ি কখনো অস্বীকার করতে পারবে না। তাছাড়া মৃন্ময়ের ভালোবাসাও উপেক্ষা করতে পারছে না সে। ইদানিং তড়ির প্রায় সময় মৃন্ময়ের কথা ভেবে ভালো লাগে, মনের মাঝে অন্যরকম প্রশান্তি কাজ করে। মৃন্ময় প্রায়শই তার জানালার পাশে এসে দাঁড়িয়ে থাকে, রোজ একটা করে রজনীগন্ধার মালা ছুঁড়ে মারে।
তোরির সকল চাওয়া পাওয়া মৃন্ময় তোরির অজান্তেই পূর্ণ করে থাকে। তোর এসব বুঝেও মৃন্ময়ের সাথে সরাতে চাচ্ছে না, কেননা মৃন্ময়ের বাবা মা বা আত্মীয় স্বজনরা সহজে মেনে নিবে না, মানুষ অনেক কটুক্তি করবে। সমাজে একটা বাচ্চা সহ ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে সেই ছেলেকে অনেক কথা শুনতে হয়। তোরই চাচ্ছে না মৃন্ময় সেসব বাজে পরিস্থিতিতে পড়ুক। মৃন্ময় জীবনে অনেক ভালো কিছু ডিজার্ভ করে, অনেক ভালো কিছু। তোরই তার অভিশপ্ত জীবনটাকে মৃন্ময়ের মতো ভালো ছেলেকে ব্যবহার করে নিজের জীবন আলোকিত করতে চাচ্ছে না। কিন্তু মন তো বড় বেপরোয়া, ইদানিং তোরই নিজেকে কন্ট্রোলও করতে পারছে না। হুট হাট মৃন্ময়ের কথা মনে পড়ছে, মৃন্ময় সামনে এলেই তার ভালো লাগে। গত রাতে মৃন্ময় অনেক রিকোয়েস্ট করেছে তোরই যেন তাকে একটা শার্ট কিনে দেয়। তোরই হাতের একটা কিছু সে গায়ে জড়াতে চায়, তাহলে নাকি মনে হবে তোরই তার সাথেই আছে। কি ভেবে তোরই মনে হলো সে মৃন্ময়ের জন্য একটা শার্ট কিনবে এবং নিজ হাতে দেবে, এসব ভেবে তোরই একটু লজ্জাও লাগছে। তোরই কয়েকটা দোকান ঘুরে ঘুরে মৃন্ময়ের জন্য আকাশি রঙের একটা শার্ট কিনলো, শার্টটা আজ নিজ হাতে দেবে সে। মনে মনে দারুণ খুশি লাগছে তোরই। খুশি মনে রাস্তা ক্রস করতে গেলে হঠাৎ একটা গাড়ি আসায় ধাক্কা লেগে গেল তোরই। হাতে থাকা জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে গেল, অ্যাক্সিডেন্টের রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে তোরই। সাথে সাথেই মানুষজন সেখানে এগিয়ে এলো, তোরিকে দ্রুত হসপিটালে নেওয়া হয়েছে। কিন্তু তোরির ফ্যামিলির লোকজনদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কেউ একজন ওর ফোনটা বের করে, ফোনের লক থাকায় কারোর সাথেই কেউ যোগাযোগ করতে পারলো না। ফোনের ওয়ালপেপারে একটা বাচ্চা ছেলের ছবি শুধু। তোরির তখন অনেক অবস্থা খারাপ, রক্ত দিতে হবে সেই মুহূর্তেই। তোরির ফোনে মৃন্ময়ের কল এলো, হসপিটাল থেকে কেউ একজন ফোনটা রিসিভ করে বলল, আপনি যেই হন না কেন দ্রুত হসপিটালে আসুন, যাকে ফোন দিয়েছেন তার অবস্থা ভালো নয়। মৃন্ময় 10 মিনিটের মাঝে ছুটে এলো হসপিটালে, এসে তোরির এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়লো। একটা ছেলে মানুষ তবুও হাউ মাউ করে কান্না জুড়ে দিয়েছে, তোরির হাত ধরে বারবার মায়াবিনী বলে ডাকছে। হসপিটালের সকলের ধারণা মৃন্ময় তোরির স্বামী, নিজের স্বামী ছাড়া কেউ এইভাবে ভেঙে পড়ে না। তোরির তখন হালকা জ্ঞান আছে। মৃন্ময় তোরির হাত শক্ত করে ধরে বলল, তোরি মৃন্ময়ের হাতটা চেপে ধরে বলল, আপনি খুব ভালো, আমি আপনার যোগ্য নই, আমাকে ক্ষমা করে দিন। অনেক ভাগ্য করে আপনার ভালোবাসা পেয়েছিলাম। এই নিষ্ঠুর পৃথিবী আমাদের এক হতে দেয়নি, আমাদের দুজনের পৃথিবী আলাদা করে দিয়েছে। কি এমন ক্ষতি হতো জীবনের শুরুটা আপনার সাথে হলে, কিন্তু হলো না। আমি আপনার ভাগ্যে নেই, আমার ভাগ্যে লেখা ছিল দুঃখ কষ্ট যন্ত্রণা। একটু ভালোবাসা পাওয়ার জন্য বিষণ্ণতায় জর্জরিত হয়েছি বহুবার, অথচ এই পৃথিবীতে আমার জন্য এক সমুদ্র ভালোবাসা নিয়ে কেউ অপেক্ষা করছিল, আমি সেটা জানতেও পারিনি। মৃন্ময় আপনার জন্য আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। আমি বেঁচে থাকবো কি না জানি না। শার্টটা আপনার আমি পছন্দ করেছি, আমার ছেলেকে দেখে রাখবেন প্লিজ। ওর বড় পাপা আর নতুন আম্মার পাশাপাশি আপনিও খেয়াল রাখবেন প্লিজ। তোরই করুণ সুরে কথাগুলো বলে চোখ বন্ধ করলো। মৃন্ময় তখন কেমন উন্মাদের মতো আচরণ করছে। হসপিটালের মানুষ মৃন্ময়কে আটকাতে পারছে না, আইসিইউতে রাখা হলো তোরিকে। ততক্ষণে আবারও আমরাও খবরটা পেয়ে গেলাম, পৌঁছে গিয়েছি সেখানে। মৃন্ময় কেমন পাগলের মতো করছে হসপিটালে। বাইরে আমরা সবাই অপেক্ষা করছি, তোরই একটা ভালোবাসার নামক প্রাণ আমার কাছে। ওর জন্য এত যুদ্ধ করা আমার, ওর কিছু হলে আমি কি করব। হসপিটালে ছোঁয়া, তন্ময়, দীপ, দাদু, শ্বশুর, শাশুড়ি, আমি খেয়াল করলাম মুখে মাস্ক লাগিয়ে হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে ওশান। মাসখানেক আগের কথা, সেদিন শুক্রবার ছিল। অনেক দিন পর ও বাড়িতে ওশানের সাথে দেখা হয়েছিল। ওশান এতদিন জেল খেটেছে, ভীষণ অনুতপ্ত হওয়ায় রশান স্যার জামিন করিয়ে এনেছেন ওনার। ওশান রশান স্যার এবং আমার পা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করেছিল, নিজের পাপের জন্য ক্ষমা চেয়েছে, রোহানের জন্য ছটফট করছে। একটা মানুষ যতই খারাপ হোক না কেন, পিতা হিসেবে খারাপ কখনো হয় না। ওশানের রোহানের প্রতি ভালোবাসার কমতি নেই, তবে খারাপ জগতে প্রবেশ করে সন্তানের প্রতি যে দায়িত্বশীল হওয়া উচিত ছিল সেটা হয়ে উঠতে পারেনি। প্রতিটা মানুষই পরিবর্তনশীল, ওশানও আজ পরিবর্তন হয়েছে। সবসময় টুপি মাথায় থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাটির দিকে চোখ থাকে সারাক্ষণ, সারাক্ষণ তওবা করে। সেদিন অনেকদিন পরে রোহানের সাথে দেখা হয়েছিল ওশানের, ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছে। সব মানুষই নিজের ভুল বুঝতে পারে, তবে সঠিক সময়ে বোঝে না বলে জীবনে ভোগান্তি শেষ থাকে না। ওশানের অবস্থাও আজ সেম। ওশান সকলের হাতে পায়ে ধরছে তোরিকে ফিরিয়ে নিয়ে এসে দেওয়ার জন্য। দীর্ঘদিন তোরিকে ছাড়া উপলব্ধি করতে পেরেছে তোরি তার জীবনে খাঁটি সোনা ছিল,
কিন্তু সঠিক সময়ে মূল্য দিতে পারেনি। তরিকে ভোলা ওশানের পক্ষে কোনোদিনও সম্ভবপর নয়। ওশান তরির সাথে অবিচার করার পরেও তরির যেমন ওশানের প্রতি ভক্তি আর ভালোবাসা ছিল, যেভাবে ওশানের সেবা যত্ন করত তা কোনোদিনও কোনো মেয়ে করবে না। ওশানের প্রতিটা সেকেন্ড তরির যন্ত্রণায় কাটে, বারবার করে চাইছে যদি আর একটা বার সুযোগ পেত তরির সাথে জীবন কাটানোর, তাহলে তরিকে জীবনের সবটা দিয়ে ভালোবেসে বুঝিয়ে দিত যে সেও ভালোবাসতে জানে। কিন্তু সব কিছু জীবনে দুবার পাওয়া যায় না, থাকতে মূল্য দিতে হয়, না হলে আফসোসের শেষ থাকে না। ওশান অনেকভাবে তোর সাথে যোগাযোগ করতে চেয়েছে কিন্তু তরি করেনি। তরি জীবনে একটা বাজে চ্যাপ্টার ছিল ওশান, তরি ভুলেও আর ওই ক্লোজ চ্যাপ্টার ওপেন করবে না, আমি জানি এটা। আমি ওশানের কাছে এগিয়ে গেলাম। ওশান সাহস পাচ্ছে না ভেতরে আসার, কেননা এখানে কেউ অ্যালাউ করবে না ওশানকে। আমি ওশানের কাছে গিয়ে বললাম, কেন এসেছো ওশান এখানে? ওশান দু চোখ দিয়ে পানি ছেড়ে বলল, তুমি ভুলে গিয়েছো কিভাবে ওর হাত ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? ওশান, তোমাকে অনেক বুঝিয়েছিলাম, তুমি বোঝোনি। আর যাই হোক, এখান থেকে চলে যাও। সারা, আমি ভেতরে ভেতরে যে মানসিক শাস্তি পাচ্ছি তা মৃত্যুর যন্ত্রণা থেকেও বেশি। এভাবে বেঁচে থাকা যায় না সারা, আমার তরিকে চাই সারা। জানতাম একদিন তোমার এমন হবে, কিন্তু আজ আর কিছুই করার নেই। তুমি চাইলেও সেটা সম্ভব না, কারণ এটা শরীয়ত কর্তৃক সমর্থিত না। ও ভালো আছে তো? ওর কিছু হবে না তো? যে মেয়ে জীবনে এত যুদ্ধ সামলেছে নিশ্চয়ই আল্লাহ তাকে ভালো রাখবেন। ওশানের ওখান থেকে এসে করিডোরে বসলাম। রশান স্যার রোহানের হাত ধরে দাঁড়িয়ে আছেন, সবাই একটাই অপেক্ষা আছে, তরি ভালো হবে তো? তরি দেয়া শার্ট হাতে নিয়ে মৃন্ময় বসে আছে হসপিটালে, কেমন ছন্নছাড়া, উন্মাদ লাগছে দেখতে। চুলগুলো এলোমেলো, শার্টের বোতাম খোলা, ওয়ালে হেলান দিয়ে একটু হাঁটু এক হাঁটু ভাঁজ করে হাঁটুর উপর হাত দিয়ে বসে আছে। তিন দিন মৃন্ময় বাড়িতে যায়নি, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ মৃন্ময় উঠছেই না। চোখ দুটো লাল, রক্ত জমার মতো হয়ে আছে, রোহান কান্নায় ভেঙে পড়েছে। আমি তরির জন্য মানত করে হসপিটালে প্রবেশ করলাম। মৃন্ময়ের মা বাবা এসেছে হসপিটালে। পিহু তার মা বাবাকে বলল, তোমাদের সাথে আমার কথা আছে। ভাইয়া ছোটবেলা থেকেই তরি আপুকে পছন্দ করে, পরে আপুর বিয়ে হয়ে যায়, কিন্তু তরি আপু সেখানে ভালো থাকেনি, ডিভোর্স হয়ে যায়, আর এর পিছনে তরি আপুর দোষ থাকে না। তরি আপুর অনেক ভালো মেয়ে, জীবন সূত্রে হেরে গিয়েছে শুধু। ভাইয়া এখনো আপুকে ভালোবাসে। সমাজের অন্য মানুষের মতো তরি আপুর ডিভোর্সই বলে তোমরা আপত্তি করো না, তাহলে ভাইয়াকে হারাতে হবে। তোমাদের ঘরেও একটা মেয়ে আছে, আর যদি আমারও কোনো কারণে ডিভোর্স হয় তাহলে আমাকেও কেউ বিয়ে করতে চাইবে না। বাবা, ভাইয়াকে আমি ভীষণ ভালোবাসি, আমাদের কিছুর অভাব নেই, ভাইয়াকে তোমরা কোনো কিছুর অভাব বুঝতে দাওনি, তাই এই অভাবটাও রেখো না যে অভাবে মানুষ থেকে মানসিক রোগী হয়ে যায়। ভাইয়া, টাকা পয়সা ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না। ভাইয়া দীর্ঘদিন মানসিক অসুখে আছে, সুখের অসুখ তারা করে বেড়াচ্ছে। তোমরা প্লিজ তরি আপুকে মেনে নাও। তোমরা তরি আপু সুস্থ হলে তোমরা তরি আপুর কাছে গিয়ে ভাইয়ার জন্য আপুকে বোঝাবে ভাইয়াকে বিয়ে করার জন্য। তরি আপুর আগের শাশুড়ি খুব খারাপ ছিল, মা বাবাও নেই, বোনেরাও কেউ কোনো খোঁজ রাখেনি, ভালোবাসার মতো কেউ নেই। প্লিজ আম্মু বাবা, তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছ সেই ভালোবাসাটা তরি আপুকে দিও। তরি আপুকে বুঝতে দিও না যে সব শাশুড়ি খারাপ হয়। আমার খুব কষ্ট হয় আপুর জন্য, ভাইয়ার জন্য আমরা হয়তো অনেক ভালো ফ্যামিলি, শিক্ষিত আর সুন্দরী মেয়ে আনতে পারবো, কিন্তু ভাইয়া তাতে সুখী হবে না। ভাইয়ার চোখে তরি আপুই বিশ্ব সুন্দরী, দ্বিতীয় কোনো নারীকে আর ভালো লাগবে না। তাছাড়া তরি আপু যে কোনো সুন্দরী আর শিক্ষিত মেয়ের থেকে কম নয়। তরি আপু মন থেকে ভালোবাসা নামক জিনিসটা উঠে গিয়েছে। তোমরা আপুর কাছে গিয়ে বোঝাবে জীবনে দ্বিতীয়বার মুভ অন করা যায়, সেটাই হয় দারুণ আনন্দের। মৃন্ময়ের বাবা এসে আমার সাথে কথা বলছেন। মৃন্ময়ের মা মৃন্ময়ের পাশে গিয়ে বসলেন। পৃথিবীতে সব মা খারাপ হয় না, মৃন্ময়ের মা চমৎকার একজন মানুষ। ছেলের চোখের পানি মুছিয়ে কপালে চুমু দিয়ে বললেন, কি হয়েছে বাবু, তোমার এই অবস্থা কেন? মৃন্ময় মায়ের বুকে মাথা গুঁজে হাউমাউ করে কেঁদে উঠল। যে ছেলেটা চঞ্চল, ডান পেটে ভালোবাসার জন্য, সে ছেলেটাও আজ কাঁদছে। মৃন্ময় কাঁদতে কাঁদতে বলল, আম্মু, তোমার পরে আমি যাকে ভালোবেসেছি সেই মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছে। আমি ওকে ভীষণ ভালোবাসি, ওর এই খারাপ অবস্থা একদমই নিতে পারছি না, নিশেষ আটকে আসছে আমার। আমাকে এতদিন কেন বলনি বাবু,
আমি আমার বৌমাকে আমার বাড়ি নিয়ে যেতাম, কেন শুধু শুধু কষ্ট পেয়েছ? সন্ধ্যার পরে তোর জ্ঞান ফিরে এসেছে, আইসিইউ থেকে বের করা হয়েছে, তোর রোহানের নাম ধরে ডাকছে, আইসিইউ থেকে বের করে বেডে শিফট করানো হয়েছে। রোহান তোর গলা জড়িয়ে ধরে কাঁদছে, ছেলেকে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দিল তোরি। ছেলে ছাড়া আর কেউ নেই তোরির যার জন্য মানসিক শান্তি আসে, সবাই তোরির সাথে কথা বলছে, মৃন্ময় অবাক চোখে তাকিয়ে আছে সবার ভিড়ে। রোশন স্যার বললেন, তোরি এতটা বেখেয়ালি তুমি কিভাবে হলে? আমরা সবাই চিন্তায় ছিলাম, আমার জীবনের কয়েকটা চাওয়ার মাঝে একটা চাওয়া ছিল তোমার সুস্থতা। তোরির কপালে চুমু দিয়ে বললাম, বেবি আই লাভ ইউ। তোরি মৃদু হাসলো, আমি রোশন স্যারকে ফাঁকায় ডেকে নিয়ে বললাম, একটা কথা আছে। কি কথা? মানুষের ভিড় থেকে ফাঁকায় আনলে? বিশেষ কোনো সংবাদ আছে? হ্যাঁ। কি? মৃন্ময়কে কেমন লাগে? ভালো। আমি তোরি বিয়ে দিতে চাই মৃন্ময়ের সাথে। আমি ওই তিন দিন দেখলাম মৃন্ময়ের পাগলামো। এখন মানুষেরটা দেখে শিখুন, মানুষ আপনার মতো না। আমি কেমন? আপনি সারা রাত বাইরে থাকেন, ঘরে বউ আছে, কেয়ারই করেন না। কেন বাইরে থাকি জানতে পারবা? কি জানবো? সময় হোক। কবে হবে সময়? তোর এমবিএ শেষ হলো? সে তো এখনো অনেক বছর। কোথায় অনেক বছর, তুমি তো বিবিএ ফাইনাল ইয়ার, কয়েক মাস পরেই ফাইনাল এক্সাম, মোটামুটি দু বছর ধরতে পারি। আমাদের ফোর্থ অ্যানিভার্সারিতে দেব। মানে কি? হ্যাঁ, আমি বুড়ি হয়ে গেলে দিবেন? এমন কি জিনিস যে এত বছর লাগবে? বুড়ি কেন হবা, বিয়ের দু বছর কেটে গেছে আর মাত্র কিছুদিন। এই দুই বছর ভাবতে ভাবতে পাগল হয়ে যাব আমি। একে একে সবাই কথা বলা শেষ করে বেড ফাঁকা করলো। নার্স তোরিকে বললো, আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে, যেভাবে ছুটোছুটি আর কান্নাকাটি করেছে, এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তোরি ছলো ছলো চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে মৃন্ময়কে ডাকলো। মৃন্ময় বলল, কেমন আছে এখন, কেমন লাগছে? ভালো লাগছে না। সব ঠিক হয়ে যাবে। সব কিভাবে ঠিক হবে? যদি আপনি এমন করেন, নিজের দিকে তাকিয়ে দেখেছেন কি অবস্থা? দেখা সময় পাইছি। খেয়েছেন? মিথ্যা বলছেন কেন? তবে তিন দিন না খেয়ে আসিস ইউসিতে আর আমি খাবো? কেন খাবেন না বলুন তো, কি আছে আমার মাঝে? কেন এমন করেন? সব প্রশ্ন করো না, খেয়ে নিন। এখন তুমি না বললেও খাবো। আপনি এখনই বাসায় যান, গিয়ে খেয়ে রেস্ট করুন। আমি কোথাও যাব না। এমন করছেন কেন? যতদিন না আমার আব্বুর বোমা হবে ততদিন এমন করব। আবার এইসব কথা? এইসব কথা? মৃন্ময়ের মা বাবা তোর কাছে এসে বললেন, মা কেমন লাগছে এখন? জি ভালো। তোমাকে আর এবার ছাড়ছি না, আমার ছেলের জন্য তোমাকে নিয়ে যাবো, এবার কেউ আটকাতে পারবে না। শ্বশুর আর বৌমা দুজনে মিলে ব্যবসা করবে, আমি আর আমার ছেলে বসে বসে শুধু খাবো। আন্টি এসব কি বলছেন? ঠিকই বলছি, আর কোনো বাহানা নয় মা, আমার একটা মাত্র ছেলে, তাকে আমরা সুখী দেখতে চাই, সাথে তোমাকেও সুখী দেখতে চাই, বুঝলে? তোরি মৃন্ময়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো, ভেতর থেকে হয়তো সিগন্যালটা এবার পেয়েই গেল। এভাবেই কেটে গেল আরও কিছুদিন। তোরি এখন সুস্থ, সবার সব কিছুই যেন সুন্দরভাবে চলছে, কোথাও কোনো ঝামেলা নেই। আমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তবে ছোঁয়ার শারীরিক অবস্থা এখন ভালো নেই, হাই প্রেশার হয়েছে, প্রায়ই খিচুনি হচ্ছে, বাচ্চার মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। ওশান ইদানিং রেগুলার তোরির বাসার আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু তোরি দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায়। মন থেকে কেউ একবার উঠে গেলে তার জন্য অনুভূতি কাজ করে না। আর তোরির বিষয়টাও আজ সেই রকম, ওশানের শত চেষ্টা বিফলে যাচ্ছে, তোরির সমস্ত অনুভূতি জুড়ে আজ মৃন্ময়, কিন্তু এখনও সেটা অপ্রকাশিত, বোধহয় একটু লাজুক প্রকৃতির জন্যই কিছুই প্রকাশ করতে পারছে না। এরই মাঝে ছোঁয়ার হঠাৎ পেইন শুরু হয়েছে, এখন তো লেবার পেইন ওঠার কথা নয়, হঠাৎ করে খিচুনি শুরু হয়েছে, পেইন উঠে গেল ওর। তন্ময় দ্রুত হসপিটালে নিয়ে গেল ছোঁয়াকে, খবর পেয়ে সেখানে আমরা সবাই ছুটে গেলাম। ছোঁয়ার স্যালাইন চলছে, মা বাচ্চা উভয় বাঁচবে কিনা সন্দেহ, ডক্টর এই মুহূর্তে কিছুই বলতে পারছে না, আর প্রচুর টাকারও প্রয়োজন। তন্ময় ছোঁয়াকে বাঁচাতে নিজের কিডনি দিতেও দুবার ভাবছে না, প্রয়োজনে সে কিডনি বিক্রি করে ছোঁয়ার চিকিৎসা করবে, তাও ছোঁয়াকে সুস্থ চাইছে। ডক্টরকে বলে দিয়েছে যত টাকা লাগুক ছোঁয়ার চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। ছোঁয়ার অবস্থা খুব একটা ভালো না, আমার কাছে মনে হলো ছোঁয়ার মা বাবাকে খবর দেওয়া উচিত। বারান্দায় এসে ফোন কানে নিয়ে দেখি নিচে তোরি দাঁড়িয়ে আছে, ছোঁয়ার খবর শুনে হসপিটালে ছুটে এসেছে। আমি ছোঁয়ার মায়ের কাছে খবর পৌঁছে দিলাম, তারা আসবে কিনা জানি না,
তোর পথ আটকে দাঁড়ালো ওশান। তোর প্রচন্ড বিরক্ত মুখে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। বোঝাই যাচ্ছে রাগে ফেটে যাচ্ছে। ওশান আচমকে তোর পায়ের নিচে বসে পা জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও তোরি, প্লিজ তোরি, আমাকে একটা সুযোগ দাও তোরি, আমাদের বাচ্চার কথা ভেবে আমাকে একটা সুযোগ দাও তোরি। রোহান মা বাবা ছাড়া কীভাবে থাকবে? ওর জীবনে মা বাবা দুজনই প্রয়োজন। একদিন না তুমি আমায় ভালোবাসতে, সে ভালোবাসার কথা ভেবে না হয় তুমি আমাকে আরেকটা বার ভালোবাসার চেষ্টা করো। ছেলের মা বাবা দুজনের প্রয়োজন সেটা অনেক আগেই ভাবা উচিত ছিল। রোহানের এখন বাবার প্রয়োজন নেই, আর জীবনে যেন আমার সামনে না আসা হয়। তোরই পা ঝাড়া মেরে হসপিটালের দিকে রওনা হলো। তোরই সাথে মৃন্ময়ও ছিল। মৃন্ময় তোরই পাশে সাথে হাঁটতে হাঁটতে বলল, কি ভাবছ? কোন বিষয়ে? ওশান ফিরে যাবে ওর কাছে? হ্যাঁ যাব। সত্যি যাবে? হুম। সত্যি? হুম। কেন বলবো কেন? আচ্ছা যা, তুই কি নিষেধ করছে যেতে, এখনই যা। তুই তুই করছেন কলে কি পাপ হবে? তুই না আমার থেকে বয়সে ছোট, তুই বলে সমস্যা কি? তাই বলে তুই বলবেন? প্রেমিকা তো আর না, যে তুই তুই করে বলবো তুমি। আচ্ছা মনে থাকবে। এই শোন তোরি, আর তুই বলবো না আপনি বলবো, এবার বলো যাবে ওর কাছে? কি মনে হয়? বুঝতে পারছি না আমি তোকে। আমার চোখের দিকে তাকান, আজ তাকান। বুঝতে পারছি না আমি তোমাকে। আজ তাকান। তাকাতে সাহস পাচ্ছি না, তাকিয়ে আছি তাও কিছু বলছি না। শুধু কথা সবসময় মুখে বলা যায় না, নারীর চোখের ভাষা না বুঝলে পুরুষ তুমি ব্যর্থ, ভীষণ ব্যর্থ। কিসের পুরুষ মানুষ তুমি? আমি যা ভাবছি তুমি কি তাই বুঝলে? আপনি কি ভাবছেন? বুঝবো কিভাবে? ইউ এক্সপেক্ট মি? তবুও বোঝেন গাথা? আবার এত বছর একটা মেয়ে পিছিয়ে ঘুরছেন? কিছুক্ষণের মাঝে একটা কালো প্রাইভেট কার ছোঁয়ার বাবা মা এসে হাজির হলো। মানুষ দুটো কাঁদতে কাঁদতে ভেতরে প্রবেশ করলো। দীর্ঘদিন পর আজ তারা একমাত্র মেয়ের মুখ দেখবে। ছোঁয়ার মা বাবাকে দেখে বেশ ভালো লাগলো। তন্ময় ছোঁয়ার হাত ধরে বসেছিল, ছোঁয়ার মা বাবাকে দেখে হাত ছেড়ে দিল। ছোঁয়া ভাবতেই পারেনি ওর মা বাবা আসবে। কিছু মুহূর্ত থাকে না ভীষণ আদুরে, ভীষণ ভালোবাসাময়। দীর্ঘদিনের রাগ অভিমান ভুলে একমাত্র মেয়েকে বুকে জড়িয়ে নিল ছোঁয়ার মা বাবা। ছোঁয়া যেন অর্ধেক সুস্থ হয়ে গেল মা বাবাকে পেয়ে। মা বাবা আর মেয়ের অনেক ইমোশনাল মুহূর্ত কাটত। সন্তানের অসুস্থতায় কোনো মা বাবা কি রাগ অভিমান করে থাকতে পারে? ছোঁয়া সেই তখন থেকে বাবার বুকে মাথা গুঁজে ফুঁপিয়ে কেঁদেও যাচ্ছে। এই যেন দীর্ঘদিনের আকুলতা মা বাবাকে কাছে না পাওয়ার। ছোঁয়ার এই অসুস্থতার পেছনে মেইন কারণই ছিল বাবা মাকে কাছে না পাওয়া। মানুষ বলে না শুধু ভালোবাসার মানুষ হলেই সুখী হওয়া যায় না, আর সেই চিন্তা থেকেই মা বাবাকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। এই সিদ্ধান্তটা জীবনের সব থেকে বড় ভুল। মানুষের জীবনের প্রথম ভালোবাসা হলো বাবা মা। সেই প্রথম ভালোবাসার দোয়া না থাকলে দ্বিতীয় ভালোবাসায় পুরোপুরি সুস্থ হওয়া যায় না, মোটেও যায় না। ছোঁয়া দীর্ঘদিন মানসিক কষ্টে ভুগেছে। বাড়ি ছেড়ে পালিয়ে সুখে থাকলেও মা বাবার ভালোবাসার অসুখ তাকে তাড়া করেছে। আজ যেন মানসিক শান্তি খুঁজে পেল। তন্ময় কি করবে বুঝতে পারছে না। কেবিন থেকে বেরোনোর জন্য পা ফাড়লো। ছোঁয়ার বাবা হাত টেনে ধরে বললেন, তন্ময় কোথায় যাচ্ছো বাবা? তন্ময় মাথাটা নিচু করে নিল, অপরাধী কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিন, অনেক কষ্ট দিয়েছি আপনাদের। আচ্ছা বাইরে চলো, জামাই শ্বশুর মিলে চা খাই, আমার নাতি নাতনি আসবে, এর চেয়ে আনন্দের কি আর কিছু আছে? তন্ময় যেন ভীষণ অবাক হলো। যদিও ছোঁয়ার বাবার সাথে তন্ময়ের আগেও কথা হয়েছে, চেনা জানা আছে, তন্ময় ভয়ে ভয়ে ছোঁয়ার বাবার সাথে বাইরে গেল। তন্ময় আবারও বলল, আঙ্কেল আমাকে ক্ষমা করে দিন। কিসের জন্য ক্ষমা করব? আপনাদের কষ্ট দেওয়ার জন্য। কিসের কষ্ট? তুমি আরও আমাদের শান্তি দিয়েছ। তোমার প্রতি তো রাগ ছিল না, রাগ ছিল এক অমানুষের প্রতি। আজ আর সেসব বলবো না, তবে তোমার সাথে ছোঁয়া ছিল এটা অনেকটা নিশ্চিন্ত করেছে আমাদের। রাগ ছিল না? কিভাবে রাগ থাকবে? এত কিছুর পরেও তুমি আমার মেয়েকে গ্রহণ করে আগলে রেখেছ, এটার জন্য তোমাকে কি বলবো জানি না। আমি পরে সব জেনেছি, আসলে মেয়েটা বড্ড বোকা। একবার পারতো না বাবার সাথে সব শেয়ার করতে, তাহলে কি এত কিছু পোহাতে হতো? বোকা মেয়েদের কপালে এমনই হয়। আঙ্কেল আমি অনেকবার ক্ষমা চাওয়ার জন্য ফোন দিয়ে কেটে দিয়েছি। আবার আঙ্কেল বাবা ডাকো আমাকে, আমার তো ছেলে নেই, তুমি আর ছোঁয়াই আমার সব। আসলে আঙ্কেল আমি যে সিচুয়েশনে বিয়েটা করেছিলাম সেটা ছাড়া ছোঁয়াকে বাঁচানো সম্ভব হতো না, তবুও নিজের কাছে অপরাধী আমি। আমার ব্যক্তিগত সাজেশন,
এটা কোনো মেয়েরই উচিত নয়, মা বাবার এত ভালোবাসা উপেক্ষা করে একটা ছেলের হাত ধরে পালিয়ে যাওয়া। এটা বাবার হৃদয়ের ছিদ্র হয়, তীব্র ব্যথা হয়, যন্ত্রণা হয়। আপনার এই যন্ত্রণা আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি। নয়, পৃথিবীর সব ছেলে তোমার মতো নয়। আমার মেয়েকে আমার থেকে তুমিই বেশি ভালোবাসো, তা না হলে আমি যেখানে এত কিছুর পরে আশ্রয় দিইনি সেখানে তুমি আমার মেয়ের দায়িত্ব নিয়েছো। আপনার থেকে বেশি ভালো আমি কোনোদিনই বাঁচতে পারবো না আঙ্কেল। ছোয়ার বাবা তন্ময়ের মায়ের সাথে সালাম বিনিময় করে বিনয়ের সাথে কথা বললেন। দুটো পরিবারের মুখে হাসি ফুটল। ছোয়ার প্রেশার কমেছে, সিজারের জন্য ওটিতে নেওয়া হলো। ঘণ্টাখানিক পর ডক্টর ফুটফুটে একটা মেয়ে শিশু এনে তন্ময়ের কোলে তুলে দিল, তন্ময় ছোয়ার বাবার কোলে তুলে দিল। একে একে সবাই কোলে নিলে আমিও কোলে নিলাম। রোশন স্যারের দিকে তাকিয়ে বললাম, আপনার কি ইচ্ছে হয় না এমন একটা আদুরে বাবুর বাবা হতে? এমবিএটা শেষ হোক তোমার, আমাদের বেবি হবে কোন এক নির্জন প্রহরের ভালোবাসায়। আমি আর ফ্যামিলি প্ল্যানিং ফ্ল্যানিং করব না, বুঝেছেন? আমার একটা বেবি চাই। আল্লাহ চাইলে হবে। ছোয়ার বেবি হওয়ার 10 দিন পরে ছোয়ার বাবা বিশাল বড় একটা অনুষ্ঠান করলেন। তন্ময়কে শ্রেষ্ঠ জামাই বলে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। চোখের সামনে যেন একটা সুন্দর সুখী পরিবার দেখতে পেলাম। এতদিনের কষ্ট তাদের এবারে সার্থক হলো। আজ মৃন্ময় আর তরির বিয়ে। মৃন্ময়ের বহু প্রতীক্ষার অপ্রত্যাশিত দিনটি আজ। এই দিনটার জন্য মৃন্ময় দীর্ঘ দিন অপেক্ষা করেছে। দীর্ঘ প্রতীক্ষার প্রত্যাশিত ফল যে কতটা বেশি মধুর তা মৃন্ময়ের হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে। যশোরের সব থেকে দামি কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে। স্টেজে রানীর মতো সেজে বসে আছে তরি। গর্জিয়াস সাজে তরিকে যেন চেনাই যাচ্ছে না। মেয়েটা তো এত হাসি খুশি ডিজার্ভ করে, শুধু সঠিক মানুষের অভাবে সেটা দেরিতে পেয়েছে। তরির পাশে বসে আছে মৃন্ময়। এই নবদম্পতিকে ঘিরে দাঁড়িয়ে আছি আমরা সকলে। রোহান ছোয়ার মেয়েকে কোলে নিয়ে ওয়া ওয়া করে খেলা করছে। ছোয়ার তন্ময়ের মেয়ে স্পর্শী। রোহান বারবার বলছে, তোকে আমি স্পর্শ করেছি স্পর্শী। রোহান তাকে খ্যাপাচ্ছে, সে হয়তো বুঝছে না, তবে খিলখিল করে হাসছে। বাচ্চার হাসির শব্দের মতো এত সুন্দর তুমি মিউজিক কি আর দুনিয়ার কোথাও আছে? ফটোগ্রাফার মৃন্ময় আর তরির ছবি তুলছে। ফটোগ্রাফার বারবার ছবির বিভিন্ন পোজ দেখিয়ে দিচ্ছে। মৃন্ময় বলল, আমি একটু আমার বউকে উঁচু করে ধরে ছবি তুলতে চাই। তরি বলল, মোটেও না, ছি, মানুষের মাঝে এসব কি? আদালে যা করার তা তো করবই, মানুষের মাঝে খারাপ কিছু করব না। রোশন ভাইয়া কিন্তু তাকিয়ে আছেন। স্যার, আমার দুলা ভাই এখন এখানে, লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি ওনার চোখে হাত রেখে বললাম, নে মৃন্ময় উঁচু কর। মৃন্ময় তরিকে উঁচু করে তুলে ধরল। তরির গলায় মৃন্ময় থুতনি ঠেকিয়ে ছবি তুলল। দুজনের হাসি মাখা মুখশ্রীতে কি সুন্দর দেখাচ্ছে। তরি বলল, এবার আমাকে নামানো অনুরোধ করছি প্রিয়। নামাবো মায়াবিনি, তার আগে সবার মাঝে একটা কথা উত্তর দাও। কি কথার? আগে বলো, এতদিন কেন ঘুরালে আমাকে? মানুষ সহজে কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না, তাই অনেকে সাধনার ফলে পেলে তার সঠিক মূল্যায়ন করতে জানে। মায়াবিনি, তুমি কি জানো প্রথম ভালোবাসা কখনো ঘোরা যায় না? মানুষ ভুলতেও পারে না, সারা জীবনে মূল্য দিতে জানে। ওহ, প্রথম ভালোবাসা যে সবসময় সঠিক মানুষের সাথেই হয়, সত্যিকারের হয়, এটা কিন্তু ভুল। কিছু কিছু সময় লাইফে আসা দ্বিতীয় ব্যক্তি সত্যিকারের মানুষ হয়। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ওদের দিকে। দুটো মানুষের কাছে ভালোবাসার দুটো ব্যাখ্যাই আলাদা। কারো কাছে প্রথম প্রেম বিষাক্ত, কারো কাছে প্রথম প্রেম শুদ্ধ। তরি আর মৃন্ময় বাস্তব জীবনের উদাহরণ। তন্ময় ছোয়ার কাঁধে হাত রেখে ছবি তুললো কতগুলো। এসবের মাঝে সবার অলক্ষে রোশন স্যার আমার হাত আলতো করে চেপে ধরলেন। আমি ওনার মুখের দিকে তাকালাম, উনিও তাকালেন। এই চাহনিতেই ছিল নেশাক্ত এক অনুভূতি। ওদের বিয়ের 10 দিন পরেই আমাদের ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু হলো। এক মাসের মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেল। মৃন্ময় আর তরির বিয়ের 2 মাস পরেই তরি আবারও অন্তঃসত্ত্বা হলো। বছর ঘুরতে না ঘুরতে আবারও একটা ছেলে সন্তানের মা হলো। রোহানের আরও একটা ভাই হলো। সবার জীবনে সব অশান্তি কেটে গিয়েছে। ধীরে ধীরে সবাই যার যার লাইফে সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এটা স্বাভাবিক হয়ই। তরির এখন বিশাল একটা বড় বিজনেস। মৃন্ময়দের ফ্যামিলি বিজনেস তরির হাত ধরে অনেক দূর এগিয়ে গিয়েছে। সেই তরি আজ অনেক সুখী। এরপরই পিহুর বিয়ে হয়ে গেল। হয়তো দীপের কখনো পিহুকে মনে ধরেছিল, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে বলেই ওঠেনি। কিছু ভালো লাগা একান্তই নিজের মন থেকে যায়, কাউকে বলা যায় না। একটা চাপা কষ্ট দিয়ে যায় সবাইকে। যা আজ যার যার জীবন নিয়ে বিজি, নিজেকে কেমন একা লাগে, ভীষণ একা।
সবার কোলে বাচ্চা আছে, শত চেষ্টা করেও কোনোভাবে কনসিভ করতে পারছি না আমি। সবার সময় কাটানোর জন্য ছোট্ট বেবি আছে, সারাদিন উনি বাইরে থাকেন, আমি একা এখান থেকে আর চাইলেও হঠাৎ বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না, আর ওদের বাবু নিয়ে ওরাই পেরে ওঠে না, অনেক কিছুই একটা সময় বদলে যায়। এমবিএ ফাইনাল পরীক্ষা শেষ করলাম, সব কিছু বিষণ্ণ লাগে, বন্ধুদের সাথে আগের মতো আর কথা বলি না। উনি প্রায় জিনিসটা খেয়াল করেছেন আর আমাকে বলেছেন। আমার সারাকে কিন্তু আমার বিষণ্ণ মানায় না, আমি সেই ছটফটে মেয়েটাকে চাই যে মেয়েটা একটা অন্যায় দেখলে প্রতিবাদ করত, কারো কষ্ট মুছে দেওয়ার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিল, যাকে একটু আদর কম করলে রাগ দেখাত, প্রচুর ঝগড়া করত, আমার সেই মেয়েটাকে চাই বুঝলে। এই চোখে বিষণ্ণতা মানায় না, এই চোখ অগ্নিরূপে দারুণ লাগে, এই মুখে মলিনতা মানায় না, মানায় খিলখিল করা হাসি। এমবিএর রেজাল্টও দিয়ে দিয়েছে, সবাই ভালো রেজাল্ট নিয়ে পাস করেছি। কথায় আছে মানুষ পাপ করলে নিজে থেকে শাস্তি পেয়ে যায়, ভালোবাসার যন্ত্রণার থেকে বড় যন্ত্রণা পৃথিবীতে আর নেই। ওশান যে যন্ত্রণা পাচ্ছে এর চেয়ে মৃত্যুই শ্রেয়। শাশুড়ি আমাদের বাসায় বেড়াতে এসেছেন, খুব মন খারাপ, যতই হোক মা তো সন্তানের জন্য কষ্ট পাচ্ছেন। আমায় অনুনয় করে বললেন, তুমি চাইলেই কিন্তু পারতে অনেক কিছু ঠিক করতে, আমি দোষ দেব না তোমার। তবুও ওশান তো নিজের ভুল বুঝেছে, তোরির জন্য ছেলেটা শেষ হয়ে যাচ্ছে, একবার সুযোগ দিলে মনে হয় ভুল শুধরাতে পারত। আমি কিছুই বললাম না, এসব নিয়ে কিছু বলারই নেই। উনি বিগত 15 দিন ভীষণ ব্যস্ত আছেন, মাত্র 4 রাত বাসায় এসেছেন, তাছাড়া দিন রাত বাসায়ও আসেন না। সেদিন সকালে ইউরিন টেস্টের পর থেকে ওই যে উনি বললেন আমি কিছুদিন ব্যস্ত থাকব, সেই ব্যস্ততার শেষ হলো না, শরীরটা কেমন পুড়ে যাচ্ছে জ্বরে। সন্ধ্যায় একরাশ মন খারাপ নিয়ে দাঁড়িয়ে আছি বেলকনিতে, বিগত 1 বছরের প্রতিবার প্রতি মাসে ইউরিন টেস্টের কোনো ফলাফলই পজিটিভ আসেনি, এই জন্য দিন দিন কেমন একাকিত্ব অনুভব করছি আমি, কিছুই ভালো লাগে না। উনি প্রায় রাত করে বাসায় ফেরেন, আমার বেবি হয় না বলে কি আমায় কেয়ার করেন না, আমাকে উনি আর ভালোবাসেন না? বেবি না হওয়ার জন্য কি উনি বিরক্ত? এইসবই কি আমার ব্যর্থতা? ভীষণ কষ্ট হচ্ছে, ওনাকে 7 দিন দেখিনি, আজ সকালে কথা হয়েছিল আর হয়নি, ফোন দিলেও রিসিভ করেনি, কেমন যেন মনে হচ্ছে এখানে প্রাণটা বেরিয়ে যাবে, সব ঝাপসা হয়ে আসছে। আমাদের কি আর দেখা হবে না শ্যাম সুন্দর পুরুষ? আমি কি আপনার বুকে মাথা গুঁজে মরতেও পারবো না? এলোমেলো চুল, লাল টকটকে চোখ, জ্বরের মাত্রা ক্রমশ তীব্র হচ্ছে, চোখে সব ঝাপসা দেখতে দেখতে বেলকনিতেই পড়ে রইলাম। কানে ভেসে আসছে ফোনের টুংটাং শব্দ, কিন্তু চোখ খোলার মতো শক্তি পাচ্ছি না, প্রায় 2 ঘন্টা ধরে ফোন বেজে চলেছে, আমি প্রায় অচেতন হয়ে পড়ে আছি। এরই মাঝে হঠাৎ 2 পুরুষালি হাত আমার পাজা করে তুলে বিছানায় শুয়ে দিল, গালে আর কপালে হাত স্পর্শ করে আমায় ডাকলো, সারা ঘুমিয়ে গেছো, আরে এত জ্বর তোমার? শ্যাম সুন্দর পুরুষ ছাড়া এত ব্যাকুল হয়ে কে ডাকবে আমায়? তার কণ্ঠ কানে স্পষ্ট ভেসে আসছে, তবু চোখ খোলার শক্তি মাত্র পেলাম না আমি। মানুষটা বারবার আমার গলা, কপাল, গালে হাত স্পর্শ করছে আর কেমন অস্থির হয়ে উঠেছে, এত অবহেলার পরে এত অস্থিরতা কেন শ্যাম সুন্দর পুরুষ? আমার জন্য আপনার এখনো কি কষ্ট হয়? একবার তো ফিরেও তাকান না আপনি। এসব ভাবতে ভাবতে হঠাৎ ওনার ঠান্ডা শীতল ওষ্ঠের স্পর্শ কপালে নেমে এলো, ক্রমাগত সেই স্পর্শ পেয়েই যাচ্ছি, ওনার স্পর্শ আমায় শক্তি যোগালো, ভালোবাসা পাওয়ার এত বেশি হয়, আমার সব অসুস্থতা যেন নিমিষেই কমে গেল, শরীরের দুর্বলতা থেকে গেলেও মনের দুর্বলতা যেন কেটে গেল। মনের শক্তি বড় শক্তি, মন সুস্থ থাকলে সবই সুস্থ থাকে। আমার এই অসুখের কারণ তার অবহেলা, সে কি বোঝে না? তার না থাকা আমায় ভেঙে দেয়, দুমড়ে মুচড়ে দেয়, শক্তিহীন করে দেয়। আমার এই অসুস্থতার কারণ সে নিজেই, তার সামান্য একটা স্পর্শ পিপাসিত হৃদয়কে শীতল করে তুললো। আস্তে করে চোখ খুললাম, আমার দিকে তাকিয়ে বললেন, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে, এত জ্বর কখন এলো? বলে উনি ফোন হাতে নিয়ে গেলেন। আমি হাত টেনে ধরে ক্লান্ত কণ্ঠে বললাম, নিতে হবে না কোথাও, একটু পাশে বসুন না, খুব কষ্ট হচ্ছে আমার। উনি ব্যাকুল হয়ে উঠলেন, বললেন, কোথায় কষ্ট হচ্ছে তোমার? বলে কপালে হাত ছোঁয়ালেন, শরীরে নয়, হৃদয়ের ঠিক সেইখানে যেখানে রোশন সিদ্দিকী নামক হার্টবিটের বসবাস। যেখানে আমি আছি সেখানে কষ্ট হবারই কথা না? তাও তো হচ্ছে, তীব্র কষ্ট, কেন দিচ্ছেন আমাকে কষ্ট? তাহলে কি কষ্টের কারণ আমি সারা? হ্যাঁ আপনি, আমার সুখ যেমন আপনি, দুঃখও আপনি। আমি কষ্ট দিয়েছি তোমাকে? হ্যাঁ হ্যাঁ দিয়েছেন, আমায় অবহেলা করেন আপনি, কষ্ট দেন, আমার যে বেবি হয় না এই জন্য আপনি আমায় অবহেলা করেন, এটা কি আমার দোষ? বেবি হয় না মানে এসব কে বলে তোমাকে? আর আমি তোমাকে অবহেলা করি?
লাস্ট 15 দিন আপনি ঠিকভাবে বাসায় আসেননি কেন? আমার ফোন ধরেনি ঠিকভাবে, আমার কষ্ট হয়েছে জানেন আপনি, আমি মনে হয় মরেই যাব। উনি আমার অশ্রু সজল চোখের দিকে তাকিয়ে চোখের পাতায় চুমু দিয়ে বললেন, তোমার চোখের অনন্ত মায়ায় আমি ডুবেছি সারা, অথচ অনন্ত সুখ এনে দিতে পারিনি। কেন যেন মনে হয় আমি ব্যর্থ, ভীষণ ব্যর্থ। আমি তোমাকে বোঝাতেই পারিনি তুমি আমার কি, তোমাকে আমি কত বেশি ভালোবাসি। যদি বোঝাতে পারতাম তোমাকে এতই কষ্ট হতো? এই যে বেবি হয় না সেজন্য কেন তুমি তোমাকে দায়ী করছো? তুমি বুঝো না কেন, একটা বেবি আমাদের ভালোবাসার বাধা হতেই পারে না। আমার কাছে তুমি মানেই সব পূর্ণতা, আমার কাছে তুমি মানেই সব, অথচ তোমাকেই বোঝাতে ব্যর্থ আমি। সেই ব্যর্থতাকে সফলতায় পরিণত করার সময় এসেছে। কেন যেন তোমাকে দেখে মনে হয় তুমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। সেই শুরু থেকে তুমি পরিশ্রম করে যাচ্ছ, কারো না কারো জন্য সব সময় ব্যস্ত থেকেছ, সে সাথে আমিও থেকেছি। কখনো দুজন দুজনকে সেইভাবে সময় দিতে পারেনি, আমিও খুব ক্লান্ত। কেন জানি না এখন আর মানুষের কোলাহল ভালো লাগে না, নিরিবিলি থাকতে ইচ্ছে করে, একান্তে তোমার সাথে সময় কাটাতে ইচ্ছে করে, প্রতিটা প্রহরে তোমার সাথে ভালোবাসাময় মুহূর্ত কাটাতে ইচ্ছে করে। আমার কোনো টাকা পয়সা দরকার নেই, যা আছে এনাফ। সব ছেড়ে ছুড়ে চলে যাবো আমাদের স্বপ্নের শহরে, যাবো আমার সাথে কোনো এক স্বপ্নের শহরে, যেখানে থাকবে আমাদের ছোট্ট একটা ঘর, সুন্দর একটা পদ্ম ফোটা জলাশয়, একটা লাল রঙা কৃষ্ণচূড়া গাছ, 12 মাসের শিউলি তলা ফুলে ফুলে বিছিয়ে থাকবে। তুমি খিলখিল করে হাসবে সেখানে, তোমার হাসিতে মুগ্ধ হয়ে প্রকৃতি মুগ্ধ হবে। সত্যি আমি বড্ড ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এই কোলাহলের শহর ছেড়ে আমায় নিয়ে যাবেন? একটা দিন, একটা প্রহর অন্তত নিরিবিলি আপনার বুকে মাথা রেখে বাঁচতে চাই আমি। উনি আরো একটু শক্ত করে আমায় জড়িয়ে ধরে বললেন, হ্যাপি 4th marriage anniversary মাই লাভ, ক্যান আই গিভ ইউ সারপ্রাইজ? আমি তো এতদিন ব্যস্ত ছিলাম এই সময়ের জন্য, আর তুমি ভেবেছো আমি অবহেলা করছি। ডক্টর দেখিয়ে উনি আমাকে নিয়ে একটা রিকশায় উঠলেন। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, জড়সড় হয়ে ওনার বুকে মাথা গুঁজে রইলাম। চাঁদনি রাত, হিম বাতাস, নিরিবিলি রাস্তায় রিকশা চলছে, জ্বরে অচেতন করে নিয়ে আসছে আমায়। রিকশাটা গিয়ে থামলো শহর থেকে অনেকটা দূরে, যেখানে কোনো লোকালয় নেই। মাঠের মাঝে এক টুকরো জমিতে লাল নীল আলো জ্বলছে। রিকশা থামতেই সেই দিকে আমার চোখ গেল। আমার পরনে সাদা জর্জেট একটা শাড়ি, আসার সময় উনি পরিয়ে নিয়ে এসেছেন। উনি আমায় ধরে হাঁটছেন, গোলাপের পাপড়িতে বিছানো একটা সরু রাস্তা। আস্তে করে পা ফেলছি আমি, রাস্তার দুপাশে বেলুন আর ফুল দিয়ে সজ্জিত। সামনেই একটা ছড়ানোর টালির দোতলা ঘর, ঘরটা এত সুন্দর করে আলোকসজ্জা সজ্জিত, কোথায় যেন হারিয়ে গেল সব অসুখ। পাশে সুন্দর একটা জলাশয়, সেখানে ঝিনুকে মোমবাতি ভাসছে, হরেক রকমের লাল পদ্ম ফুটে আছে, পদ্ম পাতায় মোমবাতি, জলাশয়ে বিভিন্ন রঙের রঙিন মাছ, জলাশয়ের পাড়ে লাল রঙা কৃষ্ণচূড়া গাছ, ঘরের চালে বড় শিউলি গাছ। আমার চোখ জোড়া যেন সার্থক হলো। আমি কতটা মুগ্ধ হয়েছি তা হয়তো এই সুন্দর এক টুকরো জমির সুন্দর সৌন্দর্য বর্ণনা করে প্রকাশ করতে পারবো না। আমার ঠোঁটে হাসি দেখে বললেন, ভালো লাগছে? অনেক বেশি। একটু জলাশয় পা ভিজাই। তোমার তো জ্বর, আপনি আছেন না আমার মেডিসিন, কিচ্ছু হবে না আমার, বেশিক্ষণ না কিন্তু। আচ্ছা, ওনার সাথে জলাশয়ের পানিতে পা ভিজালাম, চাঁদটাও জলাশয়ের মাছ বরাবর। এখন জলাশয়ে পা ভিজিয়ে ওনার কাঁধে মাথা রেখে যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুখ অনুভব করছি। হঠাৎ চোখ গেল ঘরের সামনে, সেখানে লেখা আছে একটা নির্জন প্রহর চাই। নামটা এত সুন্দর দেখি চোখ মুখ আনন্দে চকচক করে উঠল। নামটা একটু বেশিই সুন্দর না? আমরা তো এমন কিছুই চাচ্ছিলাম, একটা নির্জন প্রহর চাচ্ছিলাম যেখানে দুজন একান্ত সময় কাটাতে পারবো। আস্তে করে ডাকলাম ওনাকে, শ্যাম সুন্দর পুরুষ। এসব কবে করলেন? 3 বছর ধরে। এতদিন লাগলো সামান্য এইটুকু কাজ করতে? গাছ বড় হতে সময় লেগেছে, আর আমি কোনো মিস্ত্রি দিয়ে কাজ করাইনি। আপনি কি ঘরামি যে একটা ঘর বাঁধলেন? এটা তো ইট পাথরের ঘর না, তবে একজন ছনের ঘর করা মিস্ত্রির সাহায্য নিয়েছিলাম, তার সাথে নিজ হাতে ঘর বেঁধেছি, খুব যত্ন করে করেছি। এই জন্য ব্যস্ত ছিলেন? জি ম্যাডাম। আমি বলেননি কেন? বললে কি আর সারপ্রাইজ হতো? এত ভালোবাসেন কিভাবে? সেটা বলতে মানা। আমি আপনাকে ভীষণ ভালোবাসি জানেন। জানি, বাট এই শ্যামবর্ণ মানুষকে এত ভালোবাসা হয় কেন? আপনার এই শ্যামলা শ্যামলা বরণই ভালোবাসার কারণ। হঠাৎ তীব্র জ্বর এলো, কাঁপুনি দিচ্ছে খুব, ওনাকে শক্তভাবে জড়িয়ে ধরলাম। ওনার কোলে উনি কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে গেলেন, বিছানায় শুয়ে গায়ে কম্বল টেনে দিলেন। তবুও ঠান্ডা যাচ্ছে না,
উনি আমার হাতের তালু ঘষে গরম করার চেষ্টা করছেন। প্রচণ্ড জ্বরের ঘরে ওনার উষ্ণ ছোঁয়ায় ওনাকে আলিঙ্গন করলাম। উনিও মাদকের নেশার মতো আসক্ত হয়ে আমাকে কাছে টেনে নিলেন। আদর আর ভালোবাসার ছোঁয়ার ছন্দে আনন্দে একটা নির্জন প্রহর সাক্ষী হলো আরও একটা মধু চন্ডিমার রাত। দুমাস পরে নিজের ভেতরে নতুন কিছু আবিষ্কার করলাম, নিজের শারীরিক অনেক পরিবর্তন। তবে কি মন যা বলছে তাই, খুশি হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতে শুরু করলাম। বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। উনি বৃষ্টিতে ভিজে হাত ভেজা অবস্থায় গায়ের শার্ট থেকে পানি ঝাড়তে ঝাড়তে আমার দিকে তাকালেন। আমাকে দেখি ভুবন ভোলানো হাসি দিলেন। এই হাসিতেই তো আমি সব ভুলে যাই। আমার পেছনে দাঁড়িয়ে ঘাড়ে থুতনি ঠেকিয়ে হাত দুটো কোমরে নামিয়ে আনলেন। উন্মুক্ত কোমরে ওনার হাতে স্পর্শ আমায় কাঁপিয়ে তুলল। আজও ওনার স্পর্শ আমায় লজ্জা দেয়, ভীষণ লজ্জা। উনি ঘাড়ে চুমু দিয়ে বললেন, এত খুশি লাগছে কেন তোমার? একটু উঁচু হয়ে ওনার কানে ঠোঁট ছুঁয়ে বললাম, সম্ভবত আপনি বাবা হতে যাচ্ছেন। মানুষটা যেন পুরোপুরি থমকে গেল। কতক্ষণ যে আমার জড়িয়ে ধরে রইল তার ঠিক নেই। দু বছর কেটে গিয়েছে আমাদের টুইন বেবি আরস আরসির জন্মদিন। যেদিন আমাদের জীবনের সব থেকে বেশি হাসি খুশি কোনো দিন থাকে সেদিন নির্জন প্রহরে গিয়ে সেলিব্রেট করি। আজ ওদের জন্মদিন ওখানেই পালিত হচ্ছে। তন্ময় আজ বিসিএস ক্যাডার, কাস্টম অফিসার হয়েছে, ছোঁয়ার সাথে অনেক ভালো আছে। তরি মৃন্ময় আজ অনেক সুখে আছে। তরি আজ একজন সফল উদ্যোক্তা। সেই সাথে ভালো আছি আমরা, আমার মা বাবা আপু দাদু ওনার দাদু শ্বশুর শাশুড়ি তরি মৃন্ময় ছোঁয়া তন্ময় দীপ সবাই উপস্থিত আছে। আজ অনেকদিন পর সবাই এক জায়গায়, অনেকদিন পর সেই পুরনো আড্ডায় জমে উঠল রোশন স্যারের নিজ হাতে তৈরি নির্জন প্রহরে। এক ফ্রেমে বন্দি হলাম আমরা, হাজারো স্মৃতি নিয়ে একটা অ্যালবাম তৈরি করলাম। সত্যি বলতে জীবনে যদি উনি না আসতেন তাহলে এত সুখ আর শান্তি পেতাম না, জীবন কত সুন্দর উপলব্ধি করতে পারতাম না। ওনার জন্যই জীবনে এত সুখ। একজন শ্যাম সুন্দর পুরুষ এতটা ভালোবাসতে পারে তা আমি ছাড়া আর কেউ জানে না। এমন একজন শ্যাম সুন্দর পুরুষ সবার জীবনেই আসুক, এভাবেই একটা মেয়ের জীবন আলোকিত করুক।